কলার বসে ফটো তোল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই আমরা গাড়ি করে এখন রওনা দিলাম ওনার বাড়ির দিকে। দেখা তত্ত্ব দেখা আমরা এই প্রথমে যাচ্ছি, গিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে যা কথা বলার। এই যে বাড়িতে চলে আসলাম বনে, বনের বাড়ির রাস্তায় আমরা প্রথমে ঘুরছি। মানে সময়টা দেখেই মনে হচ্ছে একটা আনন্দ পরিবেশ, খুব ভালো লাগছে যেতে। চলে এসেছি বোনের বাড়িতে। এই যে ঘরে, বোনের ঘরেই চলে এসে আমি আগে একটু বোনকে নিয়ে ভিডিও করলাম। ও এখনও স্নান টান করেনি, মা এখন কথা বলছে, কথা টথা বলে ও স্নান করতে যাবে, তারপর ও সব রেডি হবে। ততক্ষণ আমি সবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে উনি হচ্ছে আমার আমার বোনের আমি চলে এসেছি, আজকে সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আমি আগে খেয়ে নিয়েছি ওনাদের আগে। দেখেছো আমার তো মানে কি বলবো, আগেই আত্মীয় এ করতে হবে না, এই জন্য আগে খেয়ে নিলাম। এই তোমরা কিন্তু কেউ চলে যাবে না, সবাই কিন্তু কেউ স্কিপ করবে না, দেখতে থাকবে কিন্তু, বুঝেছ? আরো আসছে। কি রে এটা, হ্যাঁ তুমি কি, তুমি পাকা বুড়ো, তুমি পাকা বুড়ো? হ্যাঁ এই যে এই সন্না সন্না বসে দিবি, বসে আছিস না, সন্না সন্না পড়ে। হ্যাঁ চুন্তু বাবা, ওরে বাবা কি বাবা, এটা হাত দেয় না, এটা হাত দেয় না, কলা কলাটাও তো লাগবে। আমার আমার মন্দাগিনী, আমার মন্দাগিনী সাজু গুজু করেছে, মন্দাগিনী সাজু গুজু করেছে, লিপস্টিক দাও, লিপস্টিক পরে দেবে, পরে দেবে যখন পুরো সাজবে, তখন পুরো সাজবে। ঠিক আছে, ভালো লাগছে ওকে? হ্যাঁ বিউটিফুল বিউটিফুল, যাবে না কেন যাবে না, এই ওটাকে ধরবে, মুচকু কি করছে দেখো, ওটাকে ও ধরবেই, দেখো জেদ করছে। হ্যাঁ ভয় পেয়ে গেছি। বোনের এদিকে স্বাদের নিয়ম কাজ আরম্ভ হয়ে গেল, ওদের যে কি ঠাকুর, বিপত্তারিণী ঠাকুর, ভুলে গেছি বন্ধুরা, এই বিপত্তারিণী ঠাকুর মন্দিরের সামনে ও স্বাদের সব নিয়ম কাজগুলো সেটা করা হলো, আর খাওয়া দাওয়ার কাজ ওরা ঘরেই করবে। তাই এখানে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে, এটা হচ্ছে ওনার বোনের ঠাকুমশাশুড়ি, ঠাকুমশাশুড়ি আশীর্বাদ করে নিল, আর কাকিরা সবাই পাশে দাঁড়িয়ে রয়েছে, কাকিরাও আসবে, একে একে আশীর্বাদ করবে, মাও করবে। আমি ভিডিওটা করছি বলে আমি এখন করলাম না, হ্যাঁ আমি আমার আশীর্বাদ তো সারা জীবনই ওর সাথে, ওর ভালো হোক, ওর সারা মানে সারাক্ষণ এই কামনাই করি, যাতে কোনো রকম কোনো বিপদের মুখে ও না পড়ে। যাই হোক বোন, আমার মেয়েরই তো মতো, আমি সবসময় চাইবো যাতে ওর আগামী দিন সবসময় সুখের হয়, যতটা পারি চেষ্টা করি ওর সাথে থেকে ওর মিনিমাম ভালো দিকগুলোকে ঠিক করে রাখার। মা আশীর্বাদ করে নিচ্ছে,
ওর এদিকে এই দুধ খাওয়ানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখনও চলেছে ওই ভাগ্য নির্ধারণ করতে। যাই হোক, এটা একটা আনন্দের পরিবেশ, যাই নিয়ম হোক সবই আনন্দ করে হচ্ছে। মানে কি বলবো, পরিবারের সবাই একসাথে থেকে আনন্দ করে নানারকমভাবে একসাথে থেকে একটা আনন্দ চলছে। এই যে বোন আজকে প্রদীপ তুলেছে, সবাই বলছে যে লক্ষ্মী আসবে। যাই হোক, বেশ ভালোই লাগলো, আমারও খুব ভালো লাগছে। সে ছেলে হোক আর মেয়ে, যাই হোক সেটাই আমাদের কাছে আনন্দ। যা হবে সুস্থ হবে, সবল হবে, বোন সুস্থ থাকবে, তবেই কিনা সব কিছু আনন্দের হবে, এটাই আমি কামনা করি সব সময়। তোমরা কিছু বলবে, কিছু বলো বৌদির আজকে স্বাদ স্বাদ স্বাদে কি আনন্দ করছো নাকি একটু? হ্যাঁ, কিছু বলবেন, কিছু বলবেন না। এই তোমার ছোট বোনটা কই পড়তে আছে? সুন্দর করে গার্নিশ করে দিল এই খাবারের থালা আমার বোনের কাকি শাশুড়ি, সেজো কাকি শাশুড়ি আর পলাশ দুজনে মিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে রাখলো। দেখতে এত সুন্দর লাগছে, আমি এখানে শুধু দর্শক, আমি শুধু দর্শকের মতন শুধু ফটো তুলেছি। পলাশ বসবে না, ও লজ্জা পাচ্ছিলো, বলে আমি বসবো না, আমি খাবো না। আমি টিয়ারকি মরে বললাম যে এখানে বউয়ের কি একা স্বাদ, তোমারও তোমারও তো সন্তান আসছে, তোমারও তো একটু খাওয়া উচিত। সবাই তাই নিয়ে একটু হাসাহাসি করছিল। বোনের এখানে স্বাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই আত্মীয় স্বজনরা এসেছে বসে রয়েছে, খুব ভালো লাগছে। তার মাঝখানে এই ওর ছোটো কাকির যে দুই ছেলে মেয়ে নীল আর নীল, মানে যে মিষ্টি লাগছে ওদেরকে দেখতে। ও এখন বায়না করছে, ওর ওই সেগুলো কোল্ড ড্রিঙ্কসগুলো খাবে, ও ওটা বায়না করছে। ও মানে ওইটুকু তো বাচ্চারা করবেই, ভালোও লাগছে। ও ওর মতন নিজের মতন নিয়ে বসে ওটা খেতে আসে, আর এখানে পিলোকে বোন খাইয়ে দিচ্ছে। এই নিয়মগুলো তো করতেই হয় টুকিটাকে, ভালো লাগছে দেখতে। সবাই একসঙ্গে মিলেমিশে রয়েছে, খুব ভালো লাগছে। ওকে বোন বোনের ননদরা সবাই পোজ নিয়ে বসে রয়েছে, পলাশ ফটো তুলে দিচ্ছে। এই সুযোগে আমি একটু করে নিলাম, ভিডিও ক্লিপ তুলে নিলাম, কিছুই তো ছাড়া যায়। যখন সব খাওয়া হয়ে গেছে, ও মাছের মুড়োটাকে এখনও খায়নি, ও বলছে আমি মাছের মুড়োটা খাবো না। যাই হোক, সবাই বলছে যে একটু হলেও একটু মুখে দাও, ও পছন্দ করে না মাছের মুড়ো খাওয়া। তাই ওকে আমিও যখন বলছি যে তুই খা, ও মুখের সামনে নিয়ে ও ফটো তোলার পোজে দাঁড়িয়ে মানে বসে রয়েছে। ও বলছে আমি খাবো না, আমি ওটা খেতে পারবো না। যাই হোক, লাস্ট মিনিটে একটু মুখে দিল। 2000 years later, সবার শেষে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে।
আর এই ভিডিওটা করে দিল আমার বোন, তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বললাম লাস্ট একটু তুই একটু করে দে। আমরা আজকে সবাই মিলে সবার লাস্ট ব্যাচে বসলাম খেতে, বাড়ির কাকিরা রয়েছে, আরও আত্মীয় স্বজন রয়েছে, বোনেরা রয়েছে, সবাই মিলে যখন খেতে বসছি তখন একটু ভিডিওটা করে নিয়েছি। এখানে বোনেরাও রয়েছে, বোনেরাও খুব আনন্দ করে খাওয়া দাওয়া, সব বোন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, মানে আমার বোনের ননদেরা, আর সব সবাই খুবই ভালো, আর কত মিলে মিশে এরা এক জায়গায় একত্র হয়ে মানে বসেছে, কতটা ভালো লাগে দেখলে। এই বন্ডিংটাই তো সব থেকে, এক বোনের যদি বিয়ে হয়ে যায়, এই একটা বোনের বিয়ে হয়ে যাবে মানে এদের মন থেকে মনে কতটা কষ্ট লাগবে। একদিনকে দেখো সবাই এরা বিয়ে করে চলে যাবে যে যার মতন, তখন এই জায়গাটা ফাঁকাই পড়ে থাকবে। হ্যাঁ, যখন বিয়ে করে আসবে তখন খুব ভালো লাগবে। তা আজকে বন্ধুরা এইটুকুই, সাথে থাকুন।